পায়ের নিচে এক টুকরো কাঁঠাল রাখুন, সঙ্গে সঙ্গে আপনার বেঁচে যাবে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পায়ের নিচে কাঁঠাল রাখলে কী হয় বা কী হতে পারে আপনারা জানলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। আপনারা হয়তো ভাবছেন এটা কীভাবে সম্ভব, আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনার জীবনের এতটা পরিবর্তন আনতে পারবে। তো আজকের ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই কাঁঠাল আপনার পায়ের নিচে রাখুন, তাহলে আপনারা নতুন জীবন ফিরে পাবেন। তো তার জন্য আমি নিয়েছি এখানে একটি কাঁঠাল, আর নিয়েছি একটি স্যান্ডেল। এখন আমি কাঁঠালের ওপর থেকে আমি কাঁঠালের খোসাটা কিছুটা কেটে নিব। এই কাঁঠালটা কিন্তু আমি এঁচোড় রান্না করব, তার জন্য কাঁঠালটা আমি কাটবো। তো কাটার আগে প্রথম থেকে আমি যা করছি, কাঁঠালের ওপর থেকে পাতলা করে কাঁঠালের এই খোসাটা কেটে নিচ্ছি। শুধু খোসাটা কেটে নিতে হবে উপর থেকে। তো চারপাশ থেকে এভাবে যদি কেটে নেন, কেটে নেওয়ার পরে হাত দিয়ে একটু টান দিলে কিন্তু ওপর থেকে খোসাটা উঠে আসবে। আপনারা এভাবে চাকুর সাথেও কেটে নিতে পারেন, অথবা বটি দিয়েও কিন্তু ওপর থেকে পাতলা আবরণটা কেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এভাবে ওপর থেকে খোসাটা শুধু কেটে নিচ্ছি। আর এটা কাঁচা কাঁঠালেরই করবেন, পাকা কাঁঠালের কিন্তু এটা করতে যাবেন না। তো এখন আমি দুই সাইড থেকে এরকম দুটো টুকরো কেটে নিয়েছি, আর এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁঠালে যদি কোনো আঠা থাকে বা কাঁঠালের গায়ে ময়লা থাকে সেটা এভাবে আমি ধুয়ে নিচ্ছি। এখন এটা খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আমি যেটা করব, বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন জানলে জিনিসটা কী হতে চলেছে। বর্তমান যুগে আমাদের কিন্তু হাঁটা চলা করা বেশ কষ্ট হয়ে গেছে, কেননা আমরা দেখা যায় ফাঁকা জায়গা আর খুঁজে পাইনি, কীভাবে সেখানে হাঁটাহাঁটি করব। যার কারণে না হেঁটে হেঁটে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। বিশেষ করে অনেকের দেখা যায় যে গোড়ালিতে ব্যথা, পায়ের তালুতে ব্যথা, পা ঝিনঝিন করে, যখন তখন পায়ের রগে টান ধরে, এগুলোর কারণই হচ্ছে কিন্তু রক্ত চলাচল ঠিকমতো করে না। তো আমরা কিন্তু বাসা বাড়িতে দেখা যায় বেশি হাঁটা চলার জায়গা পাই না। তো তার জন্য আজকে একটি টিপস দিচ্ছি, আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি স্যান্ডেলের মাপ করে এই কাঁঠালের খোসার অংশটা কেটে নিব। অনেকের দেখা যায় অনেকক্ষণ বসে থাকলে বা অন্য কোনো কাজ করতে গেলে অনেকের গোড়ালিতে ব্যথা করে, তারপরে পায়ে শিরশির করে, পায়ে টান ধরে শিরায়। তো এগুলোর থেকে সমাধান দিবে কিন্তু এই কাঁঠালের খোসা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পায়ের মাপে ছোলের মতো করে এভাবে কেটে নিয়েছি দুটোই। নেয়ার পরে এভাবে আমি স্যান্ডেলের ভিতর পরিয়ে দিচ্ছি। আপনারা স্যান্ডেলের ভিতরে পরিয়ে দিতে পারেন, আবার জুতার ভিতরে পরিয়ে নিতে পারেন। দেওয়ার পরে এরপরে অবশ্যই একটি কাপড় দিয়ে নেবেন, না হলে কিন্তু এই কাঁটাগুলো পায়ের ভিতরে বিঁধবে। তাই এরপরে পাতলা কাপড় দিয়ে নেবেন, অথবা যদি জুতার ভিতরে পরেন তাহলে জুতার ভিতরে জুতার ছোলের নিচে দিবেন, দিয়ে হাঁটবেন। দেখবেন আপনাদের পায়ের শিরশিরানি, কাটা কাটা ভাব, পায়ের গোড়ালিতে ব্যথা, তালুতে ব্যথা সব কিন্তু দূর হয়ে যাবে। বিশেষ করে যারা বয়স্ক তাদের দেখা যায় গোড়ালিতে ব্যথা হয়, পায়ের তালুতে ব্যথা হয়, হাঁটতে পারেন না, তারা এই টিপসটি ফলো করবেন, দেখবেন 100% উপকার পাবেন। আপনাদের কষ্ট করে আর বাইরে হাঁটতে যেতে হবে না, ঘরেই কিন্তু আপনারা এর সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা এভাবে আমি এবার জুতার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা ছোলের নিচে ঢুকিয়ে দিবেন, অথবা এই খোসার উপরে পাতলা কোনো কাপড় দিয়ে দিবেন, অথবা কোনো পাতলা ফোম থাকলে সেটা দিয়ে দিবেন। দিয়ে আপনাদের বাসার ভিতরে আপনারা একটু আস্তে আস্তে হাঁটবেন, দেখবেন আপনাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা এরপরে আমি এরকম পাতলা ফোম দিয়ে নিচ্ছি, তাহলে সরাসরি কাঁঠালের যেই কাঁটাগুলো সেগুলো পায়ে বিঁধবে না, এবং এতে আরাম অনুভব করবেন। আর কাঁটাগুলো অল্প অল্প আপনার পায়ের তালুতে হাঁটলে মাসাজও হয়ে যাবে, এতে রক্ত চলাচল হবে, সেক্ষেত্রে আপনারা অনেক উপকার পাবেন। তো বন্ধুরা দেখুন আমি এভাবেই দিয়ে নিচ্ছি। এখন এগুলো ভালো করে ছেট করে নেবেন, না হলে কিন্তু হাঁটার সমস্যা হতে পারে, তাই অবশ্যই ভালো করে ছেট করে নেবেন।
আর যদি হাঁটতে কোনো সমস্যা হয়, প্রথম প্রথম একটু সমস্যা হবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। এখন কাঁঠালের খোসা তো সবসময় বাহিরে ভালো থাকবে না, সেক্ষেত্রে আপনার কাঁঠালের খোসাগুলো পায়ে দিয়ে এভাবে হাঁটার পরে খোসাগুলো একটি পলি ব্যাগে ভরে আপনারা ফ্রিজেও রাখতে পারেন। পরবর্তীতে আবার যখন হাঁটবেন তখন ফ্রিজ থেকে বের করে আবার এভাবে জুতোর ভিতরে নিয়ে হাঁটবেন। দেখবেন বাসায় যদি আপনাদের বারান্দায় বা ঘরের ভিতরে একটু এভাবে হাঁটাচলা করেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন। তো আমি এভাবেই দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করলে আপনাদের পায়ে কিন্তু ব্যথা লাগবে না। প্রথম প্রথম একটু যদি ব্যথাও লাগে, দু একদিন পর কিন্তু ঠিক হয়ে যাবে। তো এবারে আমি এটা পরে আপনাদের দেখাচ্ছি। এভাবে আস্তে আস্তে বাসার ভিতরে হাঁটবেন, আপনাদের গোড়ালির ব্যথা, তালুর ব্যথা, এমনকি পা ঝিনঝিন করা, শিরশির করা, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আর এটা কিন্তু পরে আরামও আছে, এখানে কিন্তু কোনো রকম কষ্ট লাগছে না। আপনারা চেষ্টা করবেন বাসায়, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আপনাদের যাদের ওজন বেশি তাদের পায়ের ব্যথা কিন্তু কমন একটি জিনিস, তো তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে? সম্পূর্ণ বিনা পয়সায় আপনারা কিন্তু আপনাদের অনেক বড় সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।